ইয়ো, রুট ফাইনালি শুরু করে দিলাম আমরা আজকের ভিডিও। আর আমি তোমাদেরকে যদি বলি অনেস্টলি, তো আজকের ভিডিওতে আমার সেরকম মানে শক্তি নাই যে আমি তোমাদেরকে একটু জোরে করে চিল্লা ইন্ট্রো দিব, দিয়ে বলবো হে গাইস আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। এরকম কিছু বলার মতো আজকে শক্তি নাই আমার। ওকে, ইয়া, আজকের দিনটা আমরা একটা কম্পারিজন করবো হরলিক্স আর ওভাল্টিং এর মাঝখানে। ওকে, ইয়া, তো অ্যাকচুয়ালি তোমরা তো কালকে ভিডিওতে দেখলা যখন আমি বলেছিলাম যে দুধের স্বাদ কীভাবে বাড়ানো যায়, তো ওটাতে আমি ওভাল্টিং মিশাইছিলাম। তো ওভাল্টিং আছে এখন, অনেকগুলাই আছে, প্রায় অর্ধেক গমের মতো আছে। আমি ওভাল্টিং এখন খাচ্ছি না, আমি আবার হরলিক্স আনাইছি আমার জন্য। তো ওটা এগুলোর পিছনে অনেক কারণ আছে, এখন সব কিছু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো। ওকে, ইয়া, যে আসলে আমার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে, হরলিক্স নাকি ওভাল্টিং, আর এমনিতেও কোনটা ভালো, কোনটার টেস্ট ভালো, দাম অনুযায়ী কোনটার মান ভালো, হ্যান ত্যান, এসব কিছু আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করব। ওকে, ইয়া, আর তারপরে মেবি ভিডিও শেষে আমরা একটু নাস্তা পানিও করতে পারি। তো ওটাই ডুড, তো চলো যাই এখন। আমি অ্যাকচুয়ালি অনেক বক বক করে ফেলেছি এখানে বসে থেকেই, এখন চলো আমরা আমাদের মেন ভিডিওতে যাই। আগে আমি তোমাদেরকে এক্সপ্লেন করি ওভারটিং। ইয়ো, তো চলে আসলাম এখন আমি ওভাল্টিন নিয়ে। ওকে, ইয়াপ, আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে ওভাল্টিন সম্পর্কে কিছু বলবো, তারপরে আমি মানে সেকেন্ড স্টেপে হরলিক্স নিয়ে কথা বলবো। ওকে, ইয়াপ, তো এটা এখন আমার হাতে আছে ওভাল্টিন, আর এটা হচ্ছে নর্মাল চকলেট ফ্লেভারের। এখন যদি আমরা এর ফ্লেভার নিয়ে কথা বলি, তো ডুড, ওভাল্টিন অনেক কয়টা ফ্লেভারের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে এর চকলেট আছে, ম্যাক্স আছে, বেভারেজ আছে, তারপরে এমনি নর্মাল মিল্ক আছে, ক্লাসিক আছে, তারপরে এগুলো ছাড়াও এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড আছে, সেটা হচ্ছে মল্ট। ওকে, ইয়া, মল্টের মধ্যেও আর কি চকলেট ফ্লেভার পাবা, তারপরে আবার মিল্ক পাবা, ম্যাক্স পাবা, সব কিছু আবার আলাদাভাবে মল্টেও পাবা। ওকে, ইয়া, তো এটাই মানে অনেক কয়টা ফ্লেভারে পাওয়া যায় এটা, বাট এটা হচ্ছে নর্মাল চকলেট ফ্লেভার। ওকে, ইয়া, এটা মল্ট চকলেটটা না, তো ওটাই ডুড। আর ওটা এটা টেস্ট যেমনটা হয় আর কি ভালোই লাগে, দুধের মধ্যে দিলে দুধের স্বাদটা একটু বেড়ে যায়। আমি অ্যাকচুয়ালি তোমাদের কাছে খেয়েও দেখাইছি লাস্ট ভিডিওতে, আমি খেয়েছি এটা, তো ওটাই ডুড। আর একটা কথা হচ্ছে যে এটার দাম, এটার দাম হচ্ছে বেশি না, এমআরপি মাত্র 415 টাকা, এখানে লেখা আছে। তো এটাই, 415 টাকা খেতে তোমরা এত বড় একটা বম পাচ্ছ, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। জোস, আমি অ্যাকচুয়ালি অনেকগুলাই খেয়েছি, আমি এই ওভাল্টিন অ্যাকচুয়ালি এটার ছাড়াও এর ক্লাসিকটাও আমি এর আগে একবার খেয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছিলো। ওকে, ক্লাসিকটা আমি অ্যাকচুয়ালি অনেক আগে খেয়েছিলাম, আমার সঠিক মনেও পড়ছে না ওটা ক্লাসিক ছিল নাকি মিল্ক ছিল, হোয়াট এভার, যাই হোক ডুড। তো কথা হচ্ছে যে এটা ওভাল্টিন। এখন আর একটা কথা হচ্ছে যে আমি ওভাল্টিন আমার কাছে থাকা সত্ত্বেও আমি কেন হরলিক্স আনালাম, তো চলো এখন তোমাদেরকে আমি হরলিক্স নিয়ে আগে কিছু কথা বলি। এখানে এখন আমাদের হাতে আছে হরলিক্স। ওকে, ইয়াপ, এটা অ্যাকচুয়ালি বয়ামের মধ্যে কিনিনি আমি, এটা প্যাকেট সিস্টেম কিনেছি, আমার কাছে হরলিক্সের অনেক বয়াম আছে, এত হরলিক্সের বয়াম বাসাতেও রাখার জায়গা নেই, তো আমি কাটবো, কেটে ওই বয়ামের মধ্যে লোড করে রেখে দেবো। ওকে, ইয়াপ, তো এটা হচ্ছে হরলিক্সের, এটা নর্মাল ক্লাসিক, এটা অ্যাকচুয়ালি নর্মাল ক্লাসিক না, এটা অ্যাকচুয়ালি মল্ট ক্লাসিক। ওকে, ইয়াপ, এখানে লেখাই আছে মেবি ক্লাসিক মল্ট। ওকে, ইয়াপ, এটারও আবার যদি আমরা ফ্লেভার নিয়ে কথা বলি, এটার মধ্যে তোমরা জানোই যে হরলিক্সে প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর ফ্লেভার আছে, এরও চকলেট ফ্লেভার আছে, তারপরে এর ক্লাসিক আছে, এরও আলাদা আলাদা অনেক ফ্লেভার আছে। ডুড, আমার অত মাথাতে নাই হরলিক্সের, আমি অ্যাকচুয়ালি হরলিক্সই বেশি খেয়েছি, তো যাই হোক এর ফ্লেভার সম্পর্কে আমার মনে অত নাই, কিন্তু এর মধ্যে আবার তোমরা মনে করো যে বাচ্চাদের যেটা চাইল্ডদের জন্য আলাদা একটা সেগমেন্ট আছে, তারপরে আবার ওই যারা একটু বয়সে বড়, একটু মিডিল এইজের মানুষ, ওদের জন্য আবার আলাদা টাইপের হরলিক্স পাওয়া যায়। হরলিক্স আবার 10 টাকার প্যাকেটে, 15 টাকার প্যাকেটে ছোটো ছোটো মিনি প্যাকগুলোও পাওয়া যায়, যেটা ওভাল্টিন পাওয়া যায় না, হরলিক্স পাওয়া যায় শুধু। আর হরলিক্স অ্যাকচুয়ালি ডুড অনেক পুরাতন। ওকে, ইয়াপ, আমরা হরলিক্স খেয়ে খেয়ে বড় হয়েছি বলা চলে। আর এটার দাম হচ্ছে 310 টাকা, এখানে লেখা আছে, এটার দামও একটু কম ডুড। আর এটার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই ভালো। ওকে, অন্য যে কোনো রকম এরকম পাউডারের তুলনায়, ওকে, যেমন আমি দেখো আমি বুস্ট খেয়েছি, বনভিটা খেয়েছি, ওভাল্টিন খেলাম, ওভাল্টিন তো আছেই দেখালাম, মাল্টোভাও খেয়েছি, তারপরে নিডো টাইপের একটা কিছু মিল্ক পাউডার পাওয়া যেত, আমি নিডো অনেক খেয়েছি জীবন ছোটোবেলাতে, ওটা বেশি খেতাম আমরা। আর হরলিক্স, হরলিক্স তো ডুড
উল্টায় ফেলে দিয়েছি খেতে খেতে। তো ওটাই, তখন কথা হচ্ছে যে রুট আমি কেন, আমার কাছে ওভারটিং থাকা সত্ত্বেও কেন আরেকটা প্যাকেট আমি হরলিক্সের আনালাম, কারণ আমার আমার শরীর এখন একটু অসুস্থ আছে। ওকে ইয়াপ, আর যেটা আমার কাছে ছিল ওভারটিন অ্যাভেলেবল, যেটা আমার কাছে ছিল সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের। আর যারা রুট চকলেট ফ্লেভার একটু তিতা হয়, আর মানুষ যখন একটু অসুস্থ থাকে তখন তার শরীরেও একটু রুচিহীনতায় ভুগে, তো মুখের টেস্টটাও একটু তিতা তিতাই থাকে। তো আমার সাথে মানে তেমন একটা ভালোভাবে জমছিল না। ওকে ইয়াপ, ওই ওটা চকলেট ফ্লেভারের হালকা পাতলা তিতার, আমার এদিকে মুখও একটু তিতা, তো ওই জিনিসটা আমার জমছিল না, বিধায় আমি পার্সোনালি হরলিক্স আনাই নিলাম। ওকে ইয়াপ, এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমার কাছে কোনটা বেশি ভালো লাগে, হরলিক্স নাকি না ওভাল্টিন, ওভাল্টিন ছাড়া আর অন্য কোনো মিল্ক পাউডার যেগুলো আর কি দুধে স্বাদ বাড়ায় এরকম টাইপের, কোনটা আমার কাছে বেশি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে এখন বলছি না, আমি ভিডিওর পরে বলবো। এখন যাই, চলো যে আমরা একটু নাস্তা পানি নিয়ে নিই, খেতে খেতে গল্প হবে। ইয়াও, তো রুট ফাইনালি এখন আমি চলে আসলাম একটু নাস্তা পানি নিয়ে। ওকে ইয়াপ, আর অ্যাকচুয়ালি এখানে নাস্তাতে আমি আনলাম কি, এখানে একটা নর্মাল কেক আনলাম, কেকটাকেও তাও আবার একটু দুধের মধ্যে ভেজাই নিয়ে আনলাম। ওকে, আর শুধুমাত্র যে কেক আছে তা না, এখানে অ্যাকচুয়ালি চানাচুরও আছে, বাট এই চানাচুরটা আমি খাবো না, কারণ আমি কিছুক্ষণ আগে ট্রাই করে দেখলাম চানাচুরটা খাওয়ার। তো আমি যখন চানাচুরটাকে নিয়ে এমনি ভাবে করে খাচ্ছি, চানাচুর একটু শক্ত, তো এই জিনিসটা এতটা মাথাতে ইফেক্ট ফেলছে যে মনে হচ্ছে যে এই জায়গাটা একদম ব্যথাতে ফেটে যাচ্ছে আমার লিটারালি। ওকে ইয়াপ, তো এই জন্য আর কি আমি চানাচুরটা এখন খাবো না, আর কেকটাও এমনি দুধ দিয়ে ভিজিয়ে আনলাম যাতে একটু নরম হয়ে যায়। ওকে ইয়াপ, তো ডুট তোমরা অ্যাকচুয়ালি বিশ্বাস করবে কি করবে না, আমি কয়েকদিন যাবত খুবই বাজে টাইপের খাবার খাচ্ছি, আমি ওগুলো তোমাদেরকে কালকে শেয়ার করবো। ওকে ইয়াপ, যে আসলে আমি এখন কী খেয়ে বেঁচে আছি। তো ওটাই, তো একচুয়ালি এটা একদমই আনএক্সপেক্টেড যে আসলে চানাচুরটা খাওয়ার কারণে কানে এত ব্যথা লাগবে বা এই জায়গাটাতে এত ব্যথা লাগবে, এটা আমি এক্সপেক্ট করেছিলাম না। ওকে ইয়া, তো ওটাই মনে হচ্ছে আমি আবার ছোটো বাচ্চা হয়ে গেছি। একটু হাস্যকর যে দুধ আর কেক খাচ্ছি, বাট টেস্টি আছে। তো ওটাই, তো চলো কেকটাকে শেষ করে ফেলি, তারপরে আমি তোমাদেরকে বলছি আমার কাছে কোনটা বেশি পছন্দ, হরলিক্স নাকি ওভাল্টিন। চলো বেবি। তো ডুট ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন সময় হচ্ছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার। আর ভিডিওটাকে শেষ করার আগে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট বলে দেওয়ার যে অ্যাকচুয়ালি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে। এখন দেখো রুট, ভালো তো আমার কাছে সবই লাগে, কোনোটাও কোনোটার থেকে কম না। ওকে, সব কয়টারই ফ্লেভারে অনেক অনেক মানে অনেক কয়টা তোমরা ফ্লেভার পাবা প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা ব্র্যান্ডে, আর টেস্টও প্রত্যেকটার অনেক বেশি জোস হয়। তারপরে বিক্রির ক্ষেত্রেও আর কি সব কিছুরই অনেক অসাম লেভেলের, মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই অনেক অসাম লেভেলের বিক্রিও হয়, সব কিছুই বলা চলে সোল্ড আউট কম বেশি। বাট যদি কথা বলো যে আমার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে, তো আমি অবশ্যই হরলিক্সের সাথে যেতে পছন্দ করব, কারণ হরলিক্স আমরা ছোটোবেলা থেকে অনেক বেশি খেয়েছি, আর সব সময় বেশিরভাগ সময় হরলিক্সই খাওয়া হয়েছে। তো এটাই আমাদের অভ্যাসে, আমাদের টেস্টের সাথে হরলিক্সটা আর কি মিলে গেছে। তো আমার কাছে যদি পার্সোনালি উইনার বলো তো হরলিক্স। ওকে ইয়া, হ্যাঁ, তো বুঝতেই পারছো তোমরা ব্যাপারটা কি, এখন তোমাদেরকে আর কি বলবো। তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে তোমাদের কোনটা, কোন টাইপের এরকম পাউডার বেশি ভালো লাগে। ওকে ইয়া, তো এটাই, যাই হোক এখন ভিডিও শেষ করে দেওয়ার সময় হয়ে গেছে, সব কিছুই হয়ে গেল, নাস্তা পানিও হয়ে গেল। এখন আমি তোমাদেরকে এটাই আনফর্চুনেটলি বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তেমন আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে ইয়াপ,
আর এটাই তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে গেলে একটু রুট গ্রুম করবো, নিজেকে একটু ফ্রেশ হওয়া লাগবে। হ্যাঁ, একটু বাইরে ঘুরতে যাব, অনেকদিন হয়ে গেছে বের হইনি বাসা থেকে। তো ওটাই, তো অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো যেন তোমরা এরকম অসুস্থ না হও। দেখা ব্যাপার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অনুষ্ঠান ভিডিও দেখতে থাকো। আই লাভ ইউ ইউ আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি হরলিক্সের মতো ভালোবাসি।